আজম খান কি বাবার নামের জোরে পাকিস্তান দলে খেলেন? বাবা কিংবদন্তি মঈন খান বলেই কি কোনো পারফরমেন্স ছাড়াই বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে পারছেন তিনি? এমন সব প্রশ্নে এখন সরগরম পাকিস্তানের ক্রিকেট পাড়া। 12 ইনিংসে 88 রান, ব্যাটিং গড় মাত্র 9.77। ইউএস এর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজম খানের সঙ্গী ছিল এমন বিভীষিকাময় পরিসংখ্যান। মাঠে নেমে সেই বিভীষিকা অবশ্য আরো বাড়িয়ে দিয়েছেন তিনি, আউট হয়েছেন কোনো রান না করেই। ফলে এখন তার ব্যাটিং গড় নেমে গিয়েছে 8-এর ঘরে, সেই সাথে সমালোচনার পারদ তরতর করে উপরে উঠতে শুরু করেছে। সেই সমালোচনার পারদে ঘি ঢেলে দিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মাঠের লড়াইয়ের আগে আজম খানের একাদশে থাকা না থাকা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে পাকিস্তানে। অবশ্য খারাপ পারফরমেন্সের পরও বিশ্বকাপ দলে টিকে যাওয়া নিয়ে আগেও অনেক সমালোচনা হয়েছে আজম খানকে নিয়ে। তবে পাকিস্তানি টিম ম্যানেজমেন্টের আস্থা ছিল তার ওপর। বিশ্বমঞ্চে এই হার্ড হিটারকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখেছে পাক ম্যানেজমেন্ট। সেই সুবাদে প্রথম ম্যাচের একাদশেও সুযোগ পেয়ে যান তিনি, কিন্তু ম্যানেজমেন্টের ভরসার প্রতিদান রাখতে পারেননি এই তরুণ। ইউএস এর বিপক্ষে আজম খান যখন ব্যাট হাতে নামেন তখন 98 রানে 4 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। অথচ 6 নম্বরে ব্যাট করতে নেমে এই তরুণ উইকেটে টিকতে পারেননি একটি বল, মেরেছেন গোল্ডেন ডাক। সময়ের হিসেবে তার ইনিংসের স্থায়িত্ব কাল হয়েছিল মাত্র 2 মিনিট। পাকিস্তান সুপার লিগের সৌজন্যে এই তরুণ উঠে এসেছিলেন লাইমলাইটে। পাকিস্তানের গ্রেট স্বয়ং মঈন খানের ছেলে তিনি। লোয়ার মিডল অর্ডারে ঝড় তোলার সামর্থ্য দেখিয়ে নজর কেড়েছিলেন নির্বাচকদেরও। শুধু পিএসএল নয়, ক্যারিবীয় প্রিমিয়ার লিগেও ধারাবাহিক পারফরমেন্স করেছিলেন তিনি, ফলে জাতীয় দলে সুযোগ দেয়া হয় তাকে। তাতেই তার ভেতরে সব বারুদ যেন হারিয়ে যায়। পাকিস্তানের সবুজ জার্সিতে নিজেকে হারিয়ে খুঁজতে শুরু করেছিলেন এই ডানহাতি। ব্যর্থতার বোঝা চেপে ধরেছিল তাকে। এরই মাঝে আশার আলো হয়ে এসেছিল আয়ারল্যান্ড সিরিজ। পরপর 2 ম্যাচে সংক্ষিপ্ত তবে চোখে পড়ার মতো ক্যামিও খেলে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ড সিরিজে আবারও ব্যর্থতার বৃত্তে ফিরে গিয়েছেন এই ব্যাটার। দ্বিতীয় টি-20তে 10 বলে 11 করার পর চতুর্থ ম্যাচে করেছিলেন 5 বলে 0। আইরিশদের বিপক্ষে 2 ম্যাচ বাদ দিলে অবশ্য পুরো ক্যারিয়ার জুড়েই এমন পারফরমেন্স দেখিয়েছেন তিনি। বাবা কিংবদন্তি মঈন খান, সেজন্যই ছেলে জাতীয় দলে এসেছে। শুরু থেকেই আজম খানকে নিয়ে এমন ব্যঙ্গবিদ্রুপ বাতাসে ভাসত, এখন সেটি ডালপালা মেলে আরও শক্ত অবস্থান নিয়েছে। মিডল অর্ডারের দুঃসময়ে তাকে ঘিরে স্বপ্ন দেখছে পাকিস্তান ম্যানেজমেন্ট। তবে এখন মনে হচ্ছে সব প্রত্যাশা কেবলই কল্পনা, কেননা তার আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে। অবিশ্বাস কিছু না ঘটলে এখান থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। কে জানে, হয়তো ভারতের বিপক্ষে আজকের ম্যাচের একাদশ থেকেই বাদ যাবেন এই তরুণ।